রাত ভোর তাণ্ডব, সোনার গয়না, নগদ টাকা, দুঃসাহসিক চুরি নদিয়ার শান্তিপুরে। গভীর রাতে গৃহস্থ বাড়ির গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। মোট চারটি ঘরের দরজার লক ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রত্যেকটি আলমারি ভেঙে প্রয়োজনীয় নথিপত্র, সোনার গয়না সহ নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার 8 নম্বর ওয়ার্ডের শিবচন্দ্রপাল লেন দত্তপাড়া এলাকায়। জানা যায়, গৃহস্থ বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য তার স্ত্রী অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার মেয়ের বাড়ি বারাসাতে যায় গত মাসের 20 তারিখে। প্রতিবেশী এক পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে যান তিনি। প্রতিদিনই প্রতিবেশী পরিবারের এক সদস্য সুবজিৎ পার্মানিক তার বাড়ি দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজ সকালেও সুবজিৎ সুবীর ভট্টাচার্যের বাড়িতে ঢুকে দেখে গ্রিলের তালা নেই, পাশেই জলের ট্যাঙ্কের সামনে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর এক একটি ঘরের ভিতর ঢুকে দেখেন প্রত্যেকটি ঘরের আলমারি ভাঙা এবং সমস্ত জামাকাপড় তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় নথিপত্র, সোনার গয়না এবং নগদ টাকা উধাও। তড়িঘড়ি বাড়ির মালিককে ফোন করে শুভজিৎ। বাড়ির মালিকের কাছ থেকে জানা যায়, প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল আলমারিগুলিতে। যদি অসুস্থতার কারণে এখনো বাড়িতে এসে পৌঁছাতে পারেননি বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য। গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। যদিও প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিতের প্রাথমিক অনুমান, বাড়ির মালিক দীর্ঘদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই দুঃসাহসিক চুরি। প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিৎ জানান, এখনো পর্যন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়নি। বাড়ির মালিক এলে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে। আমি প্রতিবেশী। যে সকালে উঠে কি দেখতে পান? সকালে উঠে প্রতিদিনের মতো এনাদের ঘরে আমি তালা খুলে, ওনার যে মোটর আছে মোটর চালাই, তো সেই মোটর চালানোর জন্য আমি এসে তালা খুলতে গিয়ে দেখি যে গেটটা প্রথমত তালা খোলা, তালা দেখতে পাচ্ছি না, গেট হাট করে, দরজা হাট করে খোলা। তাকাতেই ভেতরে আলো চলছিল না, তারপর হাট করা খোলা দেখে ভেতরে আলো জ্বলে দেখি আলমারি ভাঙা। কটা ঘরে তছনছ হয়েছে? 1, 2, 3, 4 ঘরের তছনছ হয়েছে। দেখা যাচ্ছে আলমারি পর্যন্ত ভাঙা, আলমারিগুলো ভাঙা। আলমারির মধ্যে কী কী ছিল? এখন আমরা তো প্রতিবেশী, মানে কী ছিল আমরা জানি না। তো আমি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে দেখলাম, ওনাদের কিছু টাকা ছিল আর ছোটোখাটো কিছু অর্নামেন্টস ছিল, যেটা পরিমাণ বলতে পারছেন না ওনারাও, যেহেতু উনি খুব অসুস্থ। সোনা গয়না? হ্যাঁ, সোনা গহনাই কিছু ছিল আর কি। নগদ টাকা? নগদ টাকা অল্প স্বল্প ছিল, সেটা পরিমাণ বলতে পারছেন না। প্রয়োজনীয় কাগজপত্র? সেইটাই, প্রয়োজনীয় কাগজপত্র ঘরে আছে, সেটা কতটা কি আছে। যিনি অ্যাকচুয়ালি বাড়ির কর্তি তিনি খুব অসুস্থ, তিনি গলব্লাডার স্টোন অপারেশন করে মেয়ের বাড়িতে এখন আপাতত রয়েছেন। আচ্ছা, উনি কোথায় গেছে? মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বারাসাত। কতদিন নেই বাড়িতে? 20 তারিখ, 20 জানুয়ারি আমি সঙ্গে করে দিয়ে এসেছি। আচ্ছা, তারপরে বাড়ি ফাঁকাই পড়েছিল? না, বাড়ি ফাঁকা নয়, আমি প্রতিদিনের মতো সন্ধ্যেবেলা আলো জ্বালি, রাত্রিবেলা আমি শুই। আপনি দেখাশোনা করেন? আমি মোটামুটি দেখাশোনাটা করি। হ্যাঁ। আচ্ছা, মেয়ের বাড়িতে এখন উনি রয়েছেন? এখন উনি খবর পেয়েছেন উনি? হ্যাঁ, আমি সকালবেলা ওই অবস্থা দেখেই আগে ফোন করি মেয়েকে। আচ্ছা, আনুমানিক কত কত টাকা মোটামুটি খোয়া গেছে? সেটা একমাত্র ওনারা ছাড়া আমি তথ্যটা দিতে পারবো না। ওনাদের কাছ থেকে ফোন করে কি জানতে পেরেছি? ওনাদের কাছ থেকে জানলাম যে ওই 2-4 হাজার টাকা ঘরে ছিল, যেটা ব্যবহারই, মানে যেদিন গেছেন সেদিন খুব অসুস্থ ছিলেন, তো তড়িঘড়ি করে আর মানে অপারেশনের জন্য বেরিয়ে গেছেন, আগেই ডাক্তার দেখানো হচ্ছিল। আচ্ছা, চুরিটা কখন হয়েছে কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে, আমি রাত্রি 11:45 পর্যন্ত সজাগ ছিলাম এবং তখন পর্যন্ত কিছু হয়নি। আচ্ছা, রাত্রি 2:30 সময় আমার ছেলে বরযাত্রী খেয়ে আসে। যে চুরির পিছনে কারা জড়িত কিছু সন্দেহ করছেন? সন্দেহ করছি বলতে, আমার মনে হচ্ছে আমি কালকে যে আমাদের অ্যাবসেন্টটা ছিল এইটা ওরা মানে নলেজে ছিল। এবার সেইটা যেহেতু এনারা বাড়ি থাকেন না অনেকদিন, আমার ধারণা যে প্রতিদিনের মানে এরা সন্ধান করছিল, কালকে সেই সুযোগটা সদ্ব্যবহার করেছে। আচ্ছা, বাড়ির লোক তো বাড়িতে নেই, অভিযোগ জানানো হয়েছে থানায়? না, থানায় অভিযোগ আমি উনি আসলে পরে যাওয়া হবে এরকম একটা পরিকল্পনা রেখেছি। আপনার নাম? আমার নাম শুভজিৎ প্রামাণিক। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি শিবচন্দ্র পাল্লেন দত্তপাড়া। এই এলাকাটার নাম কি? এই এলাকাটা শিবচন্দ্র পাল্লেন দত্তপাড়া শান্তিপুর। আচ্ছা, বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম সুবীর ভট্টাচার্য। আচ্ছা, উনি বাড়িতে এখন নেই? উনি এই মুহূর্তে বাড়িতে নেই। বাড়িতে কজন সদস্য থাকতো? বাড়িতে 2 জন সদস্য, ষাটোর্ধ্ব, ওনার বয়স প্রায় 70, সুবীর ভট্টাচার্য, আর ওনার স্ত্রী 63 বছর বয়স। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।